ফেসবুককে 400 কোটি টাকা জরিমানার সুযোগ। ফেসবুক বা টুইটারের মতো অনলাইন জায়ান্টদের বিরুদ্ধে 50 মিলিয়ন ইউরো বা 430 কোটি টাকা অবধি জরিমানার বিধান রেখে একটি খসড়া আইন অনুমোদন করেছে জার্মানির মন্ত্রিসভা। হেট স্পিচ প্রতিরোধের ব্যর্থ হলে এই জরিমানা করা যাবে। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলো মার্কেলের মন্ত্রিসভা বুধবার এই আইনের খসড়া অনুমোদন করে। এতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অনলাইন হেট স্পিচ বা ঘৃণা ছড়ানোর মতো কোনো বক্তব্য এবং ভুয়া খবর এবং এমন কিছু প্রতিরোধে ব্যর্থ হলে তাদের 50 মিলিয়ন ইউরো পর্যন্ত জরিমানা করা যাবে। শুধু তাই নয়, এসব প্রতিষ্ঠানের নির্বাহীদেরও 5 মিলিয়ন ইউরো পর্যন্ত জরিমানা করা যাবে। হেট স্পিচ এবং ভুয়া সংবাদ জার্মান আইনের পরিপন্থী। জার্মান মন্ত্রিসভা থেকে বলা হয়েছে, যেসব হেট ক্রাইম কার্যকরভাবে প্রতিরোধ করা হয় না এবং বিচার করা হয় না, সেগুলো মুক্ত, অবাধ এবং গণতান্ত্রিক সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের পথে বড় হুমকি সৃষ্টি করতে পারে। খসড়া আইনটি চূড়ান্ত অনুমোদনের জন্য শীঘ্রই পার্লামেন্টে তুলবেন জার্মান আইনমন্ত্রী হাইকো মাস। প্রসঙ্গত 2015 সালে ইউরোপে শরণার্থীদের ঢল নামলে অনলাইনে বিদেশিদের প্রতি ঘৃণাবাচক হেট স্পিচের পরিমাণ অনেক বেড়ে যায়। বিষয়টি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছলে জার্মান সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমকে এসব প্রতিরোধে আরও উদ্যোগী হবার আহ্বান জানায়। কিন্তু জার্মান সরকার এক পর্যায়ে বুঝতে পারে, বেআইনি কন্টেন্ট মুছে ফেলতে যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে না ফেসবুক এবং টুইটারের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। ফলে এবার অত্যন্ত বড় অঙ্কের জরিমানা চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। শুধু হেট স্পিচ বা ভুয়া খবর নয়, খসড়া অনুমোদনে শিশু পর্নোগ্রাফি এবং সন্ত্রাসী তৎপরতা সম্পৃক্ততা কন্টেন্ট মুছে ফেলার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। জার্মান আইন অমান্য করে এমন কন্টেন্ট মুছে ফেলতে ব্যবহারকারীরা রিপোর্ট করার পর সর্বোচ্চ 24 ঘন্টা সময় পাবে ফেসবুক ও টুইটার। অন্যান্য আপত্তিকর কন্টেন্ট মুছে ফেলার ক্ষেত্রে এর সময়সীমা সর্বোচ্চ 7 দিন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।